নানান পদক অর্জন করে রাজ্যকে বারবার গর্বিত করেছে উদয়পুরের কৃতি সন্তান শান্তনু দাস। বঙ্গীয় পরিষদ পরিচালিত অল ইন্ডিয়া গিটার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে ফের একবার ত্রিপুরার মুখ উজ্জ্বল করল শান্তনু। সারা বছর রাজ্যের বিভিন্ন জায়গাতে সরকারি এবং বেসরকারি অনুষ্ঠানে গিটারের সুরে মানুষকে মাতিয়ে রাখে শান্তনু। এর পাশাপাশি যোগা প্রশিক্ষক হিসেবেও রাজ্যের পরিচিত মুখ সে। ছোটবেলা থেকে যোগা করতে ভালোবাসেন তিনি। নিয়মিত যোগাভ্যাসের ফলে ধীরে ধীরে আত্মস্থ করেছেন নিজেকে সুস্থ রাখার মন্ত্র। জাতীয় স্তরের বিভিন্ন যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজ্যের জন্য প্রতিবারই নিয়ে এসেছেন নানা পদক। এবার বঙ্গীয় সঙ্গীত পরিষদের গিটার পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করে রাজ্যকে ফের একবার গর্বিত করল শান্তনু দাস। নমস্কার, আমি শান্তনু দাস, বঙ্গীয় সঙ্গীত পরিষদের পঞ্চবর্ষের গিটার স্প্যানিশ গিটার পরীক্ষায় আমি অল ইন্ডিয়াতে সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে আমার গুরু শ্রদ্ধেয় সুবীর স্যার এবং বিশেষ করে আমাদের উদয়পুরের সঙ্গীত শিল্পী অনুপম চৌধুরী স্যার, যাকে সঙ্গীত লহরী স্কুলের কর্ণধার, যিনি আমাকে যথেষ্টভাবে সাহায্য করেছে। আমি কৃতজ্ঞ থাকবো তাদের কাছে এবং আমি আমার মা বাবার আশীর্বাদে এতটুক অর্জন করতে পেরেছি। আমি চাই যে রাজ্যের আরও কচি কাছাড়া বা অন্যান্য ছেলেমেয়েরা যারা ড্রাগস এডিক্টেড হচ্ছে বা যারা পড়াশোনা থেকে লাইনচ্যুত হচ্ছে, তাদেরকে বলবো যে হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি এরকম কো-কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত হও, তাহলে হয়তোবা তোমাদের একটু ভালো করে তোমাদের মনোযোগ দিয়ে তোমাদের শীর্ষস্থানে পৌঁছাতে পারবে। ধন্যবাদ। চলতি মাসের 4 তারিখ আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে শান্তনুর হাতে পুরস্কার তুলে দেন বঙ্গীয় সঙ্গীত পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধিরা। এই নতুন সাফল্যের খবর ছড়িয়ে পড়তে শান্তনুকে নিয়ে গর্ববোধ করছে ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।